ইলেকশনে না আসলে আমি বুঝতে পারতাম না যে দেশের মানুষ আমাকে কত ভালোবাসে, কতটা যে ভালোবাসে। অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো। বিপুল ভোটে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রথমবার জয়ী হলেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। শনিবার ভোর 4:30 পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। সকাল থেকে অনুষ্ঠিত নির্বাচনে চলচ্চিত্র শিল্পী সমিতি 44 অভিনয় শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। 428 জন ভোটারের মধ্যে 22 জন প্রার্থীকে বেছে নিয়েছেন। এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী চিত্রনায়িকা নিপুণকে হারালেন প্রতিদ্বন্দ্বী গত দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। এর আগে শুক্রবার সকাল 9:30 থেকে FDC প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে শুরু হয় নির্বাচন। সকাল থেকে শিল্পী আর উৎসব জনতার ঢল নামে FDC অভিমুখে। সারাদিনই ভেতরে ছিল শিল্পীদের মিলন মেলা, বাইরে শত শত মানুষের ভিড়। বিকেল 5:12 পর্যন্ত চলে ভোট গ্রহণ। দুপুরের বিরতির আগ পর্যন্ত 137 জন ভোটার ভোট দেন।